হে রাসূল, তোমারি দিদার স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার। হে রাসূল, তোমারি দিদার স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার। কি অপূর্ব তোমার ওই জ্যোতি, অপূর্ব তোমার ওই জ্যোতি, হার মানিল মুক্তা মতি। নসিবে জুটিবে বলো নাই আমায়, নসিবে জুটিবে কি বলো না আমায়, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার। হে রাসূল, তোমারি দিদার স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার। তুমি হলে নবীদের হলে নবীদের ইমাম, তাই সালামের মাঝে করি কিয়াম। তুমি নূর নবী ধনের ছবি দেখা দাও আমায়, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমায়, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার। হে রাসূল, তোমারি দিদার স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমায়, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার। আল্লাহুম্মা, ও আল্লাহর বান্দারা, গভীর ভাবে উপলব্ধি করুন, গভীর মনোযোগ সহকারে শুনুন। জঙ্গলের ভিতরে প্রচুর পরিমাণ রাস্তা, এবারে আমাদের বিবেক দিয়ে চিন্তা করি, আমাদের বিবেক দিয়ে চিন্তা করি, অন্ধকার পথ চলার জন্য লাগে কি কি লাগে? আলো লাগে, আলো। পরিপূর্ণ আলো যদি না পাই সঠিক রাস্তাটা চিনতে পারবো না। ও আল্লাহর বান্দারা, সঠিক রাস্তা বলতে আপনাকে দীন ও শরীয়তের রাস্তায় আপনাকে চলতে হবে, দীন ও শরীয়তের রাস্তার উপরে আপনাকে চলতে হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর দীন, আল্লাহর রাস্তা কেবল মাত্র একটি, কয়টি? একটি রাস্তা রয়েছে, আর শয়তানের প্রচুর পরিমাণ রাস্তা রয়েছে। শয়তান চতুর্দিক থেকে, শয়তান চতুর্দিক থেকে একজন মানুষকে
ডাকছে, আহ্বান করছে, এসো আমার পথে, এসো আপনি সঠিক জায়গা যেতে পারবেন। ওগো আল্লাহর বান্দারা, প্রবঞ্চনার দুনিয়ায় আপনাকে শয়তান এমন ভাবে গাফেল করে রেখে দিয়েছে, দিন থেকে আপনাকে গাফেল করে রেখে দিয়েছে, এমন ভাবে ভেলকি দিয়ে যুবতী নারীর নাই, যুবতী নারীর নাই, যুবতী নারীর নাই, বিভিন্ন সাজে সজ্জিত হয়ে, বিভিন্ন সাজে সজ্জিত হয়ে দুনিয়া আপনার সম্মুখে বিভিন্ন রাস্তা দেখাচ্ছে, পাপের রাস্তা, বিভিন্ন রাস্তা দেখিয়ে দিচ্ছে, পাপের রাস্তা, এই বাস্তবের রাস্তা দেখে আপনাকে বাঁচতে গেলে তাকওয়া, পরহেজগারিতা এবং দ্বীনের উপরে ইস্তেকামত ভালোভাবে থাকতে হবে। সম্মানিত ভাইরাবাত, সম্মানিত আল্লাহর বান্দা বান্দিরা, শয়তান আমাদেরকে বিভিন্ন প্রবঞ্চনায় বিভিন্ন ভাব দেখিয়ে আমাদেরকে ধোকা দিতে থাকে। ওগো আল্লাহর বান্দারা, শয়তান এতটা মানুষের শত্রু, শয়তান মানুষের এতটা শত্রু, মানুষের ঈমান গুলোকে ধ্বংস করে দেয়, মানুষের ঈমান গুলোকে শেষ করে দেয়। ওগো আল্লাহর বান্দা বান্দারা, গভীর ভাবে উপলব্ধি করুন, গভীর মনোযোগ সহকারে শুনুন। বর্ণিত আছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, বনী ইসরাইল গোত্রের একজন রাবণ ছিল, বনী ইসরাইল গোত্রের একজন রাবণ ছিল, একজন যুবতী মেয়ে, একজন যুবতী মেয়ে, হঠাৎ একটা সময়ে শয়তান মানুষের কতটা শত্রু দেখুন, আমাদের ঈমান গুলোকে, আমাদের ঈমান কিভাবে শেষ করে দেখুন। বনী ইসরাইল গোত্রের যুবতী মেয়েটাকে আপনার কিনা এক সময় তাকে গলাটা টিপে ধরলো, তার গলাটা টিপে ধরার পরে অস্বস্তি বোধ করলো, অস্বস্তি বোধ করার পরে, অস্বস্তি বোধ করার পরে ওই মেয়েটির পরিবারের লোকজনদেরকে জানালো, পরিবারের লোকজনদেরকে জানালো, তোমার মেয়ের, তোমার মেয়ের সুচিকিৎসা রয়েছে, সুচিকিৎসা রয়েছে, অমুক পাদ্রির কাছে তুমি চলে যাবে, তোমরা অমুক পাদ্রির কাছে চলে যাও। আর সে সময়ের সবথেকে আল্লাহওয়ালা, সবথেকে ভালো আল্লাহর বান্দা ওই একজন পাদ্রি সাহেবকে, পাদ্রি সাহেব ছিল। ও আল্লাহর বান্দারা, ওই পাদ্রি সাহেবকে শয়তান ধোকায় ফেলার জন্য, ঈমানকে ধ্বংস করার জন্য, ঈমানকে ধ্বংস করার জন্য এমন সময় মেয়েটাকে নিয়ে যাওয়া হলো পাদ্রি সাহেব। ওগো পাদ্রি সাহেব, ওগো পাদ্রি সাহেব, আমাদের মেয়েকে সুচিকিৎসা করো, আর মেয়েটাকে ভালোভাবে সুচিকিৎসা করো, মেয়েটাকে সুচিকিৎসা করে আমাদের কাছে পাঠাবে। শয়তান আরো একটি ওয়াসওয়াসা দিল, শয়তান আরো একটি ধোকা দিতে লাগলো মেয়েটিকে, যতদিন সুচিকিৎসা না হবে পাদ্রি সাহেবের কাছে রাখিবে, পাদ্রি সাহেবের কাছে রেখে দিবে, অবশ্যই তার সুচিকিৎসা ওই তার কাছে রয়েছে, পাদ্রি সাহেবের কাছে রয়েছে। ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দা বান্দারা, সুচিকিৎসা করার জন্য মেয়েটিকে যখন পরিবারের লোকজনেরা নিয়ে গেল, মেয়েটিকে যখন সুচিকিৎসা করার জন্য নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে পাদ্রি সাহেবকে বহু পেড়াপিড়ি করতে লাগলো পাদ্রি সাহেব। ওগো পাদ্রি সাহেব, ওগো পাদ্রি সাহেব, আমাদের মেয়েটাকে আপনার কাছে রেখে দিন, আপনার কাছে রেখে দিন, আপনার কাছে রেখে দিন। ওগো পাদ্রি সাহেব, আপনার কাছে আমাদের মেয়েটিকে রেখে দিন, মেয়েটিকে যতদিন সুচিকিৎসা, সুস্থ, এক কথায় সুস্থ না হবে ততদিন পর্যন্ত আপনার কাছে থাকুক, আপনার কাছে রেখে দেবেন, আপনার কাছে রেখে দেবেন, আপনার কাছে সুস্থ হবার পরে আপনার কাছ থেকে তারপর আমরা নিয়ে যাব। পাদ্রি সাহেব কাছে রাখতে অস্বীকার করলো। ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দা বান্দারা, শয়তান মানুষের কিভাবে ঈমানকে ধ্বংস করে দেখুন,
মানুষের ইমান কিভাবে ধ্বংস করে দেখুন। মানুষ নিজেই বুঝতে পারে না আমি কোন পথে চলছি, আমি সঠিক পথে চলছি কিনা, আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওই পথে চলছি কিনা, না কোন পথে চলছি। ও আল্লাহর বান্দারা, মানুষের ইমানকে এমন ভাবে শেষ করে ফেলে, মানুষ বুঝেও বুঝতে পারে না, পারে না, পারে না। ও আল্লাহর বান্দারা, পাপের বিভিন্ন ধরন রয়েছে, বিভিন্ন ধরন, বিভিন্ন ভেলকি দিয়ে দুনিয়া বিভিন্ন পাপের দিকে আমাদেরকে ধাবিত করছে। শয়তান দুনিয়াকে এমন ভাবে সজ্জিত করেছে, যুবতী নারী, যুবতী সুন্দরী নারীর মতো সজ্জিত হয়ে মানুষের চোখের সামনে ভেলকি দিয়ে চলছে, বিভিন্ন পথ দেখাচ্ছে, এসো আমার পথে, আমার দিকে চলে। অবশ্যই তুমি এটা তোমার কাম মনের ভালোবাসা, মনের ভালো, চোখে ভালো লাগবে, কানে শুনতে ভালো লাগবে, এসো আমার পথে এসো, অবশ্যই তুমি সঠিক রাস্তায় চলতে পারবে। এইভাবে বিভিন্ন পথ দেখাচ্ছে শয়তান আমাদের ইমানকে ধ্বংস করার জন্য, কথা ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দা বান্দারা, ওই পাদ্রী সাহেব নিতে অস্বীকার করলো আমার সম্মুখে, আমার কাছে, আমার কাছে আপনাদের মেয়েকে রাখবেন না, আমাদের আপনাদের মেয়েকে আমার কাছে রাখবেন না, আমি রাখতে পারবো না, আমি রাখতে পারবো না, আপনাদের মেয়েকে নিয়ে যান, আমি আপনাদের মেয়েকে আমার কাছে রাখতে পারবো না। বহু পীড়াপিড়ি করার পরে, বহু পীড়াপিড়ি করার পরে, ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দিরা, গভীর মনোযোগ সহকারে শুনুন। বহু পীড়াপিড়ি করার পরে, বহু পীড়াপিড়ি করার পরে পাদ্রী সাহেব রাজি হয়ে গেল, পাদ্রী সাহেব রাজি হয়ে গেল এবং মেয়েটিকে তার কাছে রেখে দিল আর তার চিকিৎসা করতে লাগিল। ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দিরা, শয়তান কতটা শত্রু দেখুন, মানুষের ইমান কিভাবে ধ্বংস করে দেখুন, মানুষের ইমান কতটা সূক্ষ্মভাবে ধ্বংস করে দেখুন। ওগো আল্লাহর বান্দারা, এইবারে মেয়েটিকে যখনই রেখে দেওয়া হলো, মেয়েটিকে যখন পাদ্রী সাহেবের কাছে রেখে দেওয়া হলো, কিছুদিন তার কাছে সুচিকিৎসা হতে লাগলো, কিছুদিন সুচিকিৎসা হওয়ার পরে, সুচিকিৎসা করছে এমন সময় শয়তান, এমন সময় শয়তান, শয়তান কুচক্রে, শয়তান কুমন্ত্রণা দিতে থাকে, ওগো পাদ্রী সাহেব, ওগো পাদ্রী সাহেব, ওগো পাদ্রী সাহেব, ওই মেয়েটির সাথে তুমি জেনা করে ফেলো, মেয়েটির সাথে তুমি অপকর্মে লিপ্ত হয়ে যাও। শয়তান চক্রান্তে পাদ্রী সাহেবের মনে এমন ভাবে ধোকা দিতে শুরু করলো, শয়তান অসুয়াসা দিতে শুরু করলো। ওগো আল্লাহর বান্দারা, শয়তানের কুপ্রবঞ্চনায়, শয়তানের ধোকায় পড়ে পাদ্রী সাহেব ওই মেয়েটির সাথে অপকর্ম লিপ্ত হয়ে গেল। অপকর্ম লিপ্ত হবার পরে কিছুদিন পরে মেয়েটি গর্ভবতী হয়ে গেল। ওগো আল্লাহর বান্দা বান্দারা, মানুষের ঈমান এমন ভাবে শয়তান ধ্বংস করে ফেলে দেখুন, মানুষ বুঝতেও বুঝতে পারে না, বুঝেও বুঝতে পারে না, মানুষ বুঝেও বুঝতে পারে না, পারে না, পারে না। ওগো আল্লাহর বান্দারা, পাদ্রী সাহেব এমন একটি কুকর্ম করে ফেলেছে, মুখ দেখাতে পারবে না, কেন? সমাজের মানুষ তাকে বহু আল্লাহওয়ালা বলে মনে করে, সমাজের মানুষ তাকে খুবই আল্লাহওয়ালা বলে মনে করে, সমাজের মানুষের কাছে একটা সম্মানের পাত্র, ওই অপকর্ম করার কারণে একটা সময় আসলো মেয়েটি মেয়েটি গর্ভবতী হলো। ওগো আল্লাহর বান্দা বান্দারা, মেয়েটি গর্ভবত করার পরে পাদ্রী সাহেব চিন্তায় পড়ে গেলেন, পেরেশানিতে, কি সর্বনাশ হয়ে গেল, আমি সমাজের মানুষের কাছে কি করে আমি মুখ দেখাবো, আমি সমাজের মানুষের কাছে কি করে আমি মুখ দেখাবো।
আমার সম্মান তো শেষ, আমার সম্মান শেষ হয়ে গেছে, আমার সম্মান শেষ হয়ে গেছে, আমি কি করে সমাজের মানুষের কাছে আমি মুখ দেখাব? শয়তান এসে আবার আবার মন্ত্র দিতে থাকে, আবার মন্ত্র দিতে থাকে, মন্ত্র দিতে থাকে, আর বলতে থাকে, হে পাদরি, হে পাদরি, হে পাদরি সাহেব, সমাজের কাছে কিভাবে তুমি মুখ দেখাবে, কিভাবে তুমি সমাজের কাছে মুখ দেখাবে? সমাজের মানুষ তোমাকে তো খুবই খারাপ মনে করবে, তোমার সম্মান মাটির সাথে মিশে গেছে, তোমার সম্মান মাটির সাথে মিশে গেছে, তুমি তো শেষ হয়ে গেলে, তুমি তো শেষ হয়ে গেলে, তোমার সম্মান শেষ হয়ে গেছে, তুমি তো আর মুখ দেখাতে পারবে না। তবে তোমার কাছে একটা হেবি সুন্দর বুদ্ধি দিচ্ছি, শুনে রেখে দাও। ওগো পাদ্রি সাহেব, ওগো পাদ্রি, তুমি জেনে রেখে দাও, ওই মেয়েটিকে তুমি হত্যা করে ফেলো, মেয়েটিকে হত্যা করে ফেলো, মেয়েটিকে হত্যা করে ফেলো। ফেলার পরে মেয়েটি যখন মেয়েটিকে হত্যা করার পরে তুমি মাটি দিয়ে চাপা দিয়ে তাকে দাফন করে দেবে, তাকে দাফন করে দেবে, তাকে দাফন করে দেবে। মেয়েটির পরিবারের লোকজনেরা যখন মেয়েটির পরিবারের লোকজনেরা তোমার কাছে যখনই আসবে, আমাদের মেয়ে কোথায়, আমাদের মেয়ে কোথায়, আমাদের মেয়ে কোথায়, আমাদের মেয়েকে ফিরিয়ে দিন, ওই সময় তুমি বলবে, মেয়েটিকে আমার কাছে চিকিৎসা করার জন্য দিয়েছিলে, মেয়েটি তো মারা গিয়েছে, মারা গিয়েছে। পাদ্রি সাহেবের কাছ থেকে শয়তান এবার চলে যাওয়ার পরে শয়তান আপনার কিনা পরিবারের লোকদের কাছে আবার কুমন্ত্রণা দিতে থাকে, তোমাদের মেয়েকে এবার খোঁজ করো, তোমাদের মেয়েকে বহুদিন যাবত পাদ্রি সাহেবের কাছে চিকিৎসা করতে দিয়েছিলে। ও আল্লাহর বান্দারা, শয়তান মানুষকে কিভাবে ঈমানটা ধ্বংস করে, মানুষের ঈমান কিভাবে ধ্বংস করে, মানুষের ঈমান কিভাবে শেষ করে দেয়, মানুষের ঈমান কিভাবে শেষ করে দেয় একটাবারে দেখুন। ও আল্লাহর বান্দা বান্দিরা, পাদ্রি সাহেবের পরিবারের লোকজনদেরকে জানায়, পাদ্রি সাহেবের পরিবারের ওই মেয়েটির পরিবারের লোকজনদেরকে জানায়, তোমাদের মেয়েকে এবারে বাড়িতে নিয়ে আসো, তার চিকিৎসা দিয়েছিলে, তার চিকিৎসা করতে দিয়েছিলে। অতএব বহুদিন যাবৎ, বহুদিন হয়ে গেছে, মেয়েটাকে এবার তার কাছ থেকে ফিরিয়ে আনো। ও আল্লাহর বান্দারা, শয়তানের ওই কুচক্র, শয়তানের ওই অসুহাসান মোতাবেক আপনার কিনা পরিবারের সমস্ত লোকেরা, পরিবারের সমস্ত লোকেরা পাদ্রি সাহেবের কাছে গেল। পাদ্রি সাহেবের কাছে যাওয়ার পরে পাদ্রি সাহেবকে লক্ষ্য করে জানান, হে পাদ্রি, ওগো পাদ্রি সাহেব, আমাদের মেয়েটাকে ফেরত দিন, আমাদের মেয়েটাকে ফেরত দিন, বহুদিন যাবৎ আপনার কাছে রেখেছিলাম, আপনার কাছে রেখেছিলাম চিকিৎসা করার জন্য, চিকিৎসা করার জন্য আপনার কাছে রেখেছিলাম, আমাদের মেয়েকে ফেরত দিন। পাদ্রি সাহেব এবারে পূর্বের মোতাবেক, পূর্বের চিন্তাধারা অনুযায়ী পাদ্রি সাহেব বললো, আপনাদের মেয়ে তো মারা গিয়েছে, আপনাদের মেয়ে তো মারা গিয়েছে, আপনাদের মেয়েকে দাফন করা হয়েছে, সে তো কিছুদিন যাবত মারা গিয়েছে, সে তো মারা গিয়েছে, সে তো দুনিয়ার জমিনে বেঁচে নাই। ও আল্লাহর বান্দারা, এইবারে পাদ্রি সাহেবকে শুলে চড়ানো হলো, পাদ্রি সাহেবকে শুলের উপরে চড়ানো হলো, তাকে মৃত্যু, তার মৃত্যু কাছে চলে এসেছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অতএব পাদ্রি সাহেবকে হত্যা করা হবে, শুনে চড়ানো হলো। শয়তান এইবারে মৃত্যু, স্বয়ং মৃত্যুর মুখোমুখি যখনই পাদ্রি সাহেব শুলের উপরে আছে, এই সময়ে গোল্লার বান্দারা, তখন শয়তান এসে জিজ্ঞাসা করলো, শয়তান এবার এসে জিজ্ঞাসা করলো, হে পাদ্রি সাহেব, আকৃতি ধারণ করে সামনে এসে পাদ্রি সাহেবকে বললো, হে পাদ্রি, হে পাদ্রি সাহেব, তুমি কি আমাকে চিনতে পাচ্ছ, তুমি কি আমাকে চিনতে পাচ্ছ,
তুমি কি আমাকে চিনতে পাচ্ছ? তুমি এই মহা বিপদ থেকে তুমি বাঁচতে পারবে, তুমি এই মহা বিপদ থেকে তুমি বাঁচতে পারবে আমাকে এই শেষ লগনে তুমি যদি দুটো সেজদা যদি আমাকে দাও, তুমি যদি আমাকে দুটো সেজদা দাও তাহলে তুমি বেঁচে যাবে। পাদ্রী সাহেব কোন উপায় না পেয়ে বাঁচার জন্য, বাঁচার জন্য পাদ্রী সাহেব দুটো, পাদ্রী সাহেব শয়তান ইবলিসকে দুটো সেজদা দিল, আর শয়তান সেখান থেকে তখনই চলে গেল। আর পাদ্রী সাহেব জনমের মতো কাপড়ে হয়ে দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর বান্দা বান্দিরা সারা জীবনের ইবাদত বন্দেগি সবই ধ্বংস হয়ে গেল দুটো সেজদার বিনিময়ে। সেখান থেকে সূক্ষ্মভাবে সূক্ষ্মভাবে এমন ভাবে শয়তান পাদ্রী সাহেবের শিরায় শিরায় আপনার কিনা বিভিন্ন দিক দিয়ে তাকে এমন ভাবে প্রবঞ্চনা দিয়েছে যে ঈমান হারিয়ে বেঈমান হয়ে মারা গিয়েছে।